আরজি করের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? পুরো দেশ, পুরো ভারত সব জায়গাতে নিন্দায় ফেটে পড়েছে। সত্যি করে ভাবতে গিয়ে এরকম একটা নারকীয় ঘটনা মানে চোখের সামনে আসার পরে সবাই একটা হেল্পলেসনেস, অসহায় বোধ, সব কিছুই একটা ভীষণ একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তার জন্যে এই যে বিরোধিতা হচ্ছে, সবাই পথে নামছে, এটা নিশ্চয়ই ভালো। এবং অবশ্যই একজন মহিলা হিসেবে বলবো, এর থেকে মানে এর প্রতিরোধ যদি না গড়ে ওঠে সামনের দিন খুবই ভয়ঙ্কর। 14ই আগস্ট রাত্রিবেলা যে জমায়েত করা হয়েছিল, নারীদের যে মিছিল করা হয়েছিল, সেটা নিয়ে তোমার কি বলার রয়েছে? সেটা কি করা উচিত ছিল? তুমি কি কতটা সমর্থন করছো এটাকে? এটা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলো, আবেদন বলো, চাহিদা বলো, সব কিছু মিলিয়ে স্বতঃস্ফূর্তভাবে যে জিনিস পথে নামে সেইটা তো মনের ভেতর থেকে না এলে এই জিনিস হয় না। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, অবশ্যই আমি এই প্রতিবাদের বিরুদ্ধে, কারণ আজও যদি কেউ সচেতনভাবে কিছু না চায় নিজেদের জন্য, পরবর্তীকাল ওই যে বললাম শেষের সেদিন ভয়ঙ্কর হবে। সবাই দেখো, যারা আমরা মা, তাদের মেয়েরা আছে, বোনেরা, দিদিরা, আরো ছোট ছোট যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কথা ভেবেও তো ভয় লাগে। সুতরাং সেই দিকটা একটা সুনিশ্চিত করার জন্য যে আবেদনের একটা ডাক বা প্রতিবাদের একটা ডাক উঠেছে চারিদিকে, এটা অবশ্যই সমর্থনযোগ্য, অবশ্যই। আমরা কিন্তু আরজি করার এই ঘটনাতে এটাও দেখেছি যে সেদিনকে রাত্রিবেলা যখন জমায়েত করা হয়েছিল, সেদিনকে আরজি কর ভাঙচুর করা হয়েছে। অনেকেই বলছে যে প্রমাণ লোপাট করা হয়েছে, এই যে আমরা নারীরা আজকে স্বাধীন নয়। তুমিও তো রাত্রেবেলা বাড়ি ফেরো বা রাতের বেলা কাজ থাকে, তোমার অনেকই কাজ থাকে, তুমি কোনো সেফ ফিল করো এই কলকাতায় দাঁড়িয়ে? যেহেতু আমার গাড়ি করে আমি ফিরি, সেই দিক থেকে বলতে গেলে অবশ্যই আমি কিছুটা হলেও সুরক্ষিত। কিন্তু ধরো যাদের পাবলিক ট্রান্সপোর্টে ফিরতে হয় বা অন্য কোনোভাবে, তাদের তো নিশ্চয়ই ভয় তো লাগেই। আর বিশেষ করে দেখো, এই ঘটনার আগে এই ঘটনা মানে এরকম ধরনের নৃশংস ঘটনা আগেও ঘটেছে, কিন্তু এইটা কাজে থাকাকালীন একটা সিকিওর জায়গায় যদি এরকম হতে পারে তাহলে সবাই ভয় পাচ্ছে, তাহলে আমাদের কাজের জায়গায় নিশ্চয়তা কোথায়? এই একটা ভয় এটা সাংঘাতিক ভাবে নাড়া দিয়েছে সবাইকে, কারণ আমরা যারা কাজ করি সবাই আমরা সিকিউরিটি চাইবো। সুতরাং একটা জায়গায় যদি এরকম হতে পারে তাহলে আর 5টা 10টা জায়গায় এরকম হবে না, তার কি গ্যারেন্টি? যারা কর্মরত মহিলা তারা ভীষণভাবে ভাবছে যে আমাদের কর্মক্ষেত্র তাহলে সুরক্ষিত নয়, সেই জন্যে এটা ভয় পাওয়াটা ভীষণ স্বাভাবিক। আর মেয়েরা স্বাধীন স্বাধীন না, দেখো এটা তো অনেক পরের কথা, প্রথম কথা হচ্ছে বেসিক সুরক্ষা। আমি যে সেফ নই এই কথাটা ভাবলেই তো অর্ধেক মানুষ তার কাছ থেকে পিছিয়ে আসবে, স্বতঃস্ফূর্ততা কমে যাবে, এটা ভাববার কথা তো বটেই। তুমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করো, এখান থেকে অনেক রকম কথা কিন্তু উঠে আসে। তোমার কি মনে হয় এই ইন্ডাস্ট্রি, তোমার যে কর্মক্ষেত্র, সেটা কি সুরক্ষিত? নারীরা কি সেখানে কাজ করতে গেলে সুরক্ষিত বোধ করে? দেখো আমাদের প্রফেশন অভিনয়, সেটাতে একটু বেশি হাইপ পায়, সামনে আসে, কিন্তু সত্যি কথা বলতে কি এডুকেশন লাইন বলো, কর্পোরেট ওয়ার্ল্ড বলো, সব জায়গাতেই এই জিনিস চলে। কিছুটা যারা অনেক আছে যারা প্রতিবাদ করে, অনেকে আছে যারা প্রতিবাদ করার মতন জায়গায় থাকে না। এটা আজকের কোনো ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হয়ে আসছে, কিন্তু হতে হতে একটা জায়গায় আছে না যে আর নেওয়া যাচ্ছে না, এনাফ ইজ এনাফ। তো সেই জায়গাটায় যেহেতু আমরা অভিনয় করি আমাদেরটা বেশি চোখে পড়ে, আমাদেরকে নিয়ে বেশি আলোচনা চলে, কিন্তু অন্য সব জায়গাটাই কেউ কিন্তু দূষণমুক্ত নয়, তারাও কিন্তু সমানভাবে, তারাও দূষিত বলো, তারাও কিন্তু একই অপরাধে অপরাধী সব জায়গাতেই, এটা ছড়িয়ে পড়ছে। আমরা নারীরা যে আন্দোলনে নেমেছিল তাদের দিক থেকে ধরতে গেলে কিন্তু একজন পুরুষ একজন নারীর গর্ভ থেকেই জন্ম নেয়। কি এমন করলে এই ধর্ষণ হোক বা খুন হোক, এই যে বিভিন্ন ধরনের ক্রাইম আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে আটকানো যাবে? তোমার কি মনে হয় কি করলে সেটা আটকানো যাওয়া সম্ভব হবে? দেখো এগুলো যারা ঘটায় তারা তো সাধারণ মনের মানুষ নয়, তো সুতরাং এদেরকে ক্রিমিনাল যদি আমরা বলি তাহলে অবশ্যই এদেরকে এমন একটা আইন বার করতে হবে যাতে তারা ভয় পায় সেই আইনটাকে। কারণ এখানে ধরো সেরকম ভাবে কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কেউ ভয় পাবে বলে আমার মনে হয় না।
এবং সেখানে যারা আমাদের ভারতবর্ষে যারা ক্ষমতাধীন আছেন, যারা সব জায়গায় ক্ষমতাসীন যারা রয়েছে, তাদেরই এটা ভেবে বার করতে হবে যে কি করে সুরক্ষা দেওয়া যায় এবং কি করলে যাতে এদেরকে আটকানো যায়, সেটা কিন্তু তাদের ভাবনার কথা। তো আমরা ন্যাচারালি অনেক কিছু বলতে পারি সাধারণ মানুষ হয়ে, কিন্তু সত্যি সত্যি কি সে উপকার হবে সেটা তো ভাবা, দেখো অনেক শুরু থেকে এটা ভাবা উচিত ছিল, ভাবা যখন হয়নি এতদিনেও, এবার যদি ভাবা না হয় তাহলে আর কবে হবে? নারী পুরুষ নির্বিশেষে তুমি তাদের জন্য আজকে কি বলবে, তাদের কি করা উচিত এরপরে? প্রশ্নটা আমিও নিজেকে করেছি বারবার, এই যে 14 তারিখে এরকম একটা সংগঠন হলো বা এরকম সংগঠিত হলো একটা স্বতঃস্ফূর্ত ভাবে, এরপর কি, এরপর কি আবার আমরা সেই একই জিনিস দেখব, একইভাবে সব আমরা চুপচাপ বসে দেখতে থাকব? জানি না, জানো তো আমার কাছেও বলতে পারো শ্বাসরুদ্ধ ভাবে আমিও দেখছি যে এটা, মানে রুদ্ধশ্বাসে রুদ্ধশ্বাসে আমিও দেখছি যে এটা কি হয়, কারণ এর রেজাল্টের ওপর অনেক কিছু নির্ভর করবে। কারণ সত্যি সত্যি কি তাদের কোনো, মানে তাদের কি শাসন করা গেছে, তাদের কি দিকে আঙুল তোলা গেছে, তারা কি সত্যি ভয় পেয়েছে, এই রকম নানা প্রশ্ন আমার কেন হাজার হাজার আজকে মানুষের, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের মনে উঠছে। সুতরাং ঘটনার গতিবিধি কোথায় যায় সেটা তো দেখার একটা ভীষণভাবে কনসেন্ট্রেট করে দাঁড়িয়ে আছে, দেখছি যে কি হয় এবার, সত্যিই তো কি হয় এবার, কারণ এবার তো আইনের দিকে চলে যাচ্ছে ব্যাপারটা। সুতরাং দেখা ছাড়া তো এক্ষুনি কিছু বুঝতে পারছি না। 14ই আগস্ট রাতেও যেমন তোমার সহকর্মী যারা আছেন তারা পথে নেমেছিল, আজকেও কিন্তু আমরা দেখেছি যে তোমার সহকর্মীর মধ্যে একজন পথে নেমেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে তুমি কি বলবে? দেখো এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে কাউকে ধরা, কোনো বাক স্বাধীনতা যদি না থাকে, প্রোটেস্ট করার না থাকে, তাহলে এটা আমি বলবো যে ঠিক নয়। তার কারণ হচ্ছে আমি একটা জিনিসকে যদি আমার মনে হয় ঠিক নয়, সেটা যে ঠিক নয় সেটা বলার আমার অধিকার থাকতেই পারে, এবং সেইখানে যদি আমাকে কোনোভাবে দাবিয়ে দেওয়া হয় সেটা আরো ভীতির কারণ হয়ে দাঁড়াবে, আরো মনে হবে তাহলে কি আমাদের গলা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আসনে যেই থাকুক, গদিতে যেই থাকুক, কেউ যদি এটা করে নিশ্চয়ই একজন শিল্পী হয়ে, একজন মননশীল মানুষ হয়ে আমার মনে হবে যে এটা আরো ভয়ের কিছু একটা জায়গা আমাদের তৈরি করে দিচ্ছে, যেটা না হওয়াই বাঞ্ছনীয়। তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে আজকে যারা দেখছে তোমাকে আমাদের পর্দায়? আজ আমিও একজন সাধারণ নাগরিক হয়ে বলতে পারি সবার সাথেই আছি, সঙ্গে আছি, এবং এই বিরাট 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 এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলো, আন্দোলন বলো, চাহিদা, সব কিছুর সাথে নিজেকেও জড়িয়ে ফেলেছি, এবং এর সাথে যতটা পারি নিশ্চয়ই থাকবো, সবার সাথেই আছি।